বন্ধুরা, আজকে আমি এসেছি হুগলি ডিস্ট্রিক্টের এক প্রত্যন্ত গ্রামে। এখানে কয়রা প্রজাতির এক মহিলার বাড়িতে আমি এসেছি। আজকে ওনার মুখ থেকেই আমি শুনে নেব ওনার জীবনের কাহিনি। দিদিভাই, আপনার নাম কি? আমার শম্পা রায়। শম্পা রায়? আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে আছেন? কুড়ি বছর হয়ে গেল। আপনার বাড়ি কোথায়, মানে বাপের বাড়ি? ছোট মুল্লিতে আপনার বাপের বাড়ি। আর এটা, এই বাড়িটা? এটা মানে এখানে এসে আছি কিনা। আচ্ছা, মানে এটা আপনার শ্বশুর বাড়ি? না, এটা বাপের বাড়ি। এটা বাপের বাড়ি? আর আপনার স্বামী, মানে আপনার হাজবেন্ড? হাজবেন্ড চলে গেছে। চলে গেছেন? উনি কোথায়, মানে কি আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছেন? কেন, কি জন্যে? ও, উনি নেশা পান করতেন। তো আপনার বিয়ে হয়েছে কতদিন হলো? আচ্ছা, আপনার যখন ষোলো বছর বয়স তখন আপনার বিয়ে হয়েছিল। আচ্ছা, তখন ওই দাদা কি কাজ করতেন, মানে আপনার হাজবেন্ড? লেবার মিস্ত্রির কাজ করতেন। তা উনি আপনাকে ছেড়ে দিয়েছে কতদিন হলো? পনেরো বছর। তাহলে আপনাদের বিয়ে কতদিন হয়েছে? আচ্ছা, আপনার এমনি ছেলে পুলে, বাচ্চা কাচ্চা? দুটো ছেলে। কত বয়স ছেলেদের? সব বলতে হয়? হুম, বড় ছেলে আছে 23 বছর। বড় ছেলে 23 বছর বয়স? আর ছোট ছেলে? 14 বছর। 14 বছর বয়স। আর ছেলেরা কোথায়? বাইরে বলতে কোথায়? আচ্ছা, ওরা কি ওখানে কাজকর্ম করে? আর আপনার স্বামী যে আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছেন, তো উনি কি আবার কোনো বিয়ে শাদী করেছেন? আচ্ছা, মানে ওনার সঙ্গে কোনো যোগাযোগই নেই? তাহলে আপনার চলে কি করে? মাঠে কাজ বাজ, মানে এই চাষবাসের কাজ করেন? আচ্ছা আচ্ছা, আলু চাষ করা, ধান কাটা, এইসব কাজ করেন। তা এইসব কাজ করে আপনি যে পয়সা পান, এতে আপনার সংসার চলে? ওখানে কত করে রোজ দেয়? প্রত্যেকদিন 200 টাকা করে রোজ দেয়। তাহলে এই বাড়িতে আপনি একাই থাকেন? আচ্ছা, আপনার স্বামীর সঙ্গে ইদানিং কোনো যোগাযোগ নেই? তাহলে এই ধরে নিন, আপনার যদি অসুখ বিসুখ করে তখন কে দেখে আপনাকে? কাকারা আছে, ভাইরা, মা বাবা আছেন? ও, তাহলে আপনি সকালে কাজে যান কখন? সকালে 7টার সময় কাজে যান। 7টার সময় কাজে যান। আর কখন ফেরেন? 12টা। তা ওই যে মাঠে গিয়ে যে কাজ কাজকর্ম করেন, ওই যে 150-200 টাকা রোজ পান, ওতে আপনার সংসার চলে যায়? আচ্ছা আচ্ছা। তা বন্ধুরা, তোমরা দেখছো এই দিদির কাছে আমি এসেছি। এই দিদি কত দুঃখের মধ্যে জীবনযাপন কাটাচ্ছে। ওনার স্বামী আজ থেকে 15-16 বছর আগে ওনাকে ছেড়ে দিয়ে চলে গেছেন। উনি একাই জীবিকা অর্জন করছে। ওনার খুব দুঃখেরই জীবন। আচ্ছা, আপনাকে সাহায্য করার মতন কেউ নেই? এই যে বললেন বাপের বাড়িতে কাকা জেঠারা সবাই আছে, আচ্ছা, আপনার ছেলেরা কি ওখানেই থাকে? ওরাও কি মাঠে কাজকর্ম করে? সেটিংয়ের কাজ করে বাইরে? আচ্ছা আচ্ছা। তা আপনি যে এইভাবে একা থাকেন, আপনার ভয় লাগে না? লোকজন আছে। আচ্ছা, আপনাদের আদি বাড়ি কোথায়, মানে আপনারা কোথায়, আপনাদের বাড়ি অ্যাকচুয়ালি কোথায়? বাড়ি পাড়ায়। আচ্ছা, তো এই দিদির সঙ্গে কথা বলে এনার যে দুঃখের জীবন খুবই খারাপ লাগে। সব থেকে আশ্চর্য বিষয় কি, আমি ওনাকে কিছু পয়সা দিয়ে হেল্প করতে চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে বলছেন যে না, আপনার থেকে আমি পয়সাটা নেবো কী জন্য, আমি সারাদিন যা কাজ করি আমার একা পেট আমি খুব ভালোভাবেই চালিয়ে নিই। তা দিদি, এই যে আপনি আমার সঙ্গে বসে সাক্ষাৎকার দিচ্ছেন, এতে আপনার কোনো ভয় লাগছে না? আমার এটা তো ভয় তো লাগছে। কিসের ভয় লাগছে? এই যে আপনি সকাল থেকে উঠে মাঠে কাজে কাজে যাচ্ছেন, এই ঠান্ডার মধ্যে কাজ করছেন, করে 150-200 টাকা রোজ পাচ্ছেন, সেইটা নিয়ে আপনি সংসার চালাচ্ছেন,
আচ্ছা, এই যখন মাঠের কাজ থাকে না তখন আপনারা কি করেন? তখন মানে হুগলিতে কাজে যাই। হুগলিতে কাজে যান, ওখানে কি কাজ করেন? মাঠে কাজ করি। ওখানে মাঠে কাজ করেন? মেয়ে ঢেঁড়স জমি নিজন শশা গাছ নিজন পটল তুলা পেঁপে গাছ কাটা কুটি সব হয়, পেঁপে পারা হয়। আচ্ছা, তাই এই কাজ করে আপনি যে টাকা পয়সা পান এতে আপনার চলে যায়? আর আপনার স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ নেই? উনি ছেড়ে দিয়ে চলে গেছেন? আচ্ছা, ঠিক আছে দিদি, আপনার এই দুঃখের জীবন তো আমি শুনলাম। আপনাকে আর্থিকভাবে তো আমি সাহায্য করতে এসেছিলাম, কিন্তু আপনি তো আমার সেই সাহায্য নেবেন না। বন্ধুরা, এই দিদির তো দুঃখের কথা সবই শুনলেন আপনারা। এনার প্রত্যেকদিনের সকালে থেকে উঠে সারাদিন উনি কী কাজকর্ম করেন আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর ভগবানের কাছে প্রার্থনা করি এই দিদির সুখের জীবন যাতে আবার ফিরে আসুক।